বাড়ির মন্দিরে পুজো দেওয়ার সময় সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকায় মৃতার নাম রায় বয়স বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মনুয়াগঞ্জের বাসিন্দা দরেন রায়ের স্ত্রী রায় স্থানীয় প্রাথমিক মিড ডে মিল রান্নার কাজ করতেন আজ সকাল দশটা নাগাদ ঘরে পুজো দিচ্ছিলেন তিনি সেই সময় একটি গোখরো সাপ মহিলার পায়ে ছোবল দেয় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই ঢোলে পড়েন মহিলা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এই তো বনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে দেখে যে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেলো ওখান থেকে মগরানি হসপিটাল থেকে এফআর করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরে মানে একটু লেটে ঢোকার পরে হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো ওটা গম আশা ওটাকে ধরে নিয়ে গেছে সাফিয়া বাড়িতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন উনি করতো প্রাইমারি স্কুলের রান্নাবান্না পূজা দিতে গে গেছিল। তা পূজা যাওয়া দেওয়ার সময় আর কি সুলতা নাকি নিতে গেছিলো নোয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোরার ইয়ে আছিল তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল পোকাটা ছাপা বাইর হয়ে আসছিলো আর পরে কী জানি আনতে গেছিলো বাস কামুটিছে তে নিয়ে মগড়া মোগড়াডাঙি মোকরাডাঙিতে বান টান খুলে দিয়েছে সব ঠিক আছে তারপরে মেডিকেলে পাঠা দিছে এফআইআর করে দিছে যাওয়া রাস্তায় জাম ছিল একটু আর হসপিটালে যায় মেডিকেলে যায় এখনও মানে ইয়ে পায় নেই আর কি ডাক্তার দেখে নেই